হচ্ছে এটা এটা কাতলা মাছ তাই তো এই হচ্ছে ভিতরের মাছটা আহা সুন্দর ব্যাপারটা গ্রিল হয়েছে তোমার মেউনিস আছে নাটস আছে ঠিক আছে সব কিছু মিলে কিসমিস আছে সব কিছু মিলে চিকেনটা মিক্সড করে তো বিষয়টা হচ্ছে নর্থ ক্যালকাটা মানে আমরা তো মাছের কচুরি ফিশ ফ্রাই এগুলো তো ভাবি মানে ইদানিংকালে নর্থ ক্যালকাটার বিভিন্ন আনাচে কানাচে কিন্তু বেশ কয়েকটা কাবাবের দোকান খুলেছে এবং শীতকালে আমাদের দুটো অত্যন্ত প্রিয় খাবার এক হচ্ছে মোমো দুই হচ্ছে কাবাব কাবাবটা শীতকাল বলবো না কাবাবটা অল টাইম ফেভারিট এখন সকল বাঙালির কাছে বলো এবং প্রত্যেকের কাছে বাট আজকে আমরা যেখানে এসেছি একদম একটা নট ওয়েল রেকগনাইজ মানে নাম করা একটা দোকান যে সেরম ব্যাপারও নয় একদম সুন্দর একটা ছোট্ট মানে কার্ড বলতে পারো যেখানে একটা সুন্দর লোহার র‍্যাক দিয়ে সুন্দর একটা ডেকোরেশন মানে নিজেদের মতো করে করে কাবাব বিক্রি হচ্ছে আর কাবাবে যে ইন্টারেস্টিং পার্টটা লাগলো কোনো কালারের কাবাবে কিন্তু কালার ইউজ করা হয় না ফুড কাবাব ফুড কালার যেটা হয় কারণ বেশিরভাগ জায়গায় আমি একটু ক্লোজে দেখাতে বলবো বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা গিয়ে দেখি খুব ভাইব্রেন্ট একটা গ্রিন কালার বা ভাইব্রেন্ট একটা রেড কালার দেখায় কাবাব থেকে এবং সেখানে প্রচুর পরিমাণে ফুড কালার ইউজ করে ওদের এখানকার স্পেশাল আইটেম রয়েছে পেয়ারে কাবাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা ওরা লাইভ বানাবে ভিডিও শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেট জন্য চলো যাওয়া যাক আপাতত এই লোকেশনটা আমি তোমাদের বলছি তার আগে কাবাবগুলো একটু বানানো দেখা যাক লেটস গো এখানে কি কি কাবাব শেখা হচ্ছে দাদা এটা হচ্ছে আফগানি কাবাব এটা হচ্ছে হরিয়ালি কাবাব এটা রেশমি এটা টিক্কা এটা লেগ তন্দুর আর এগুলোর প্রাইস কি আছে যে কোনো কাবাব নিতে পারো 60 রুপিস করে পার স্টিক পার স্টিকে 5 পিসেস করে থাকবে লেগ হচ্ছে 100 রুপিস এক একটা লেগ হচ্ছে 300 গ্রাম করে থাকবে মানে অ্যাপ্রক্সিমেট 12 টাকা করে পিস পড়ছে এক একটা কাবাব আর তার সঙ্গে এরকম লেগের সাইজ দেখো 100 টাকা হচ্ছে এই লেগটার প্রাইস বাহ গ্রেট ঠিক আছে কাবাবটা শেখা হোক দেন খাবো সমস্ত কিছু রেডি হোক দেন দেখাচ্ছি চলো লোকেশনটা হচ্ছে দেশবন্ধু পার্ক ফরেস্ট ক্লাব এই আমার ঠিক উল্টো দিকে রয়েছে আর এই হচ্ছে উত্তরের আড্ডা উত্তরের আড্ডা খুবই ফেমাস একটা জায়গা সেটা সবাই জানো তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কাবাব হোয়াইট কালারের বিল্ডিংয়ের তলায় সুন্দর এরকম দোকানটা চারটে থেকে মোটামুটি সাড়ে চারটে থেকে অ্যাপ্রক্সিমেট খুলে যাবে পুরোপুরি এখানে শুধু মানে চিকেন না মাছেরও কাবাব হয় মানে ফিশ গ্রিলও হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সো আমরা কাবাব নিয়েছি চার রকমের কাবাব টিক্কা রেশমি আফগানি হরিয়ালি ফার্স্টে আমরা আফগানিটা ট্রাই করবো এই হচ্ছে আফগানি কাবাব খুবই জুসি ভেতরটা এবং ম্যারিনেশনটা খুব সুন্দর ওয়েল ম্যারিনেটেড খুব বেশি মানে ওভার পাওয়ারিং মশলা মশলা কিছু দেওয়া নেই এবং খুব ময়েস্ট খুব সফট বেশ ভালো হতে আর নেক্সট আমরা খাবো রেশমি এর মধ্যে
মশলার ম্যারিনেশন খুব ভালো ঢুকেছে, একটা স্মোকি ফ্লেভারও রয়েছে এবং প্রত্যেকটা স্টিকের দাম 60 টাকা করে, 12 টাকা করে পিস পড়ছে, সেটিকে দেখতে গেলে দারুণ থাকে। নেক্সট আমরা খাবো টিক্কা। ওকে, টিক্কা কাবাব এটা একটু হার্ড রয়েছে এবং মশলা দিয়ে খুব সুন্দর ম্যারিনেশন করা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই কাবাবটা হালকা যদি চাটনির সঙ্গে খাই, মানে গ্রিন চাটনিটা মাখিয়ে, ওয়াও, এটা খুব ভালো লাগছে খেতে। এবং সবথেকে বড় কথা, কাবাবগুলি প্রত্যেকটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, তো সুতরাং পকেট ফ্রেন্ডলি, যেহেতু খেতেও তোমাদের দারুণ মজা লাগবে। সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এরকম সময় দাঁড়িয়ে এক কাপ চা নিয়ে আর এই কাবাব নিয়ে তোমাদের সময়টা কেটে যাবে। রেশমি কাবাব, রিয়ালি কাবাবটা খাই। টু দি পয়েন্টে বলি, এখনও পর্যন্ত আমার সবথেকে ভালো লেগেছে আফগানিটা। আর হরিয়ালিটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, যেহেতু এটা কোনো ফুড কালার ইউজ করে না, প্রত্যেকটা খাবারই অথেন্টিক এবং অর্গ্যানিক টেস্ট। এই চাটনিটা প্রত্যেকটা খাবারের সঙ্গে চাটনিটা ইউজ করবে। তো এই হচ্ছে এটা, এটা কাতলা মাছ, তাই তো? কাতলা বারবিকিউ, এটা কিন্তু অসাধারণ লাগছে। এটা কাতলা বারবিকিউ, একটা পেটির পিস পুরোটাকে, ব্যাপারটাকে পুরো বারবিকিউ করা হচ্ছে। এটা হচ্ছে উপর থেকে সুন্দর বারবিকিউ সস টস দিয়ে ব্যাপারটাকে সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে পেয়ারে কাবাব। পেয়ারে কাবাবের পুরো প্রসেসিংটা দেখা, এই শিকের মধ্যে ব্যাপারটাকে পুরো ভালো করে, যেরকম অথেন্টিক পেয়ারে কাবাব হয় সেরকম। এটার মধ্যে কী কী ইউজ করছে দাদা? এটার মধ্যে তোমার মেয়নিজ আছে, নাটস আছে, ঠিক আছে, সব কিছু মিলে কিসমিস আছে, সব কিছু মিলে চিকেনটা মিক্সড করে তারপরে জিনিসটাকে রোল টাইপের করা হয়। ওটা কিন্তু খুবই মানে টেম্পটিং লাগছে ব্যাপারটা। আর বিশেষ করে যখন যেগুলো যেগুলো নামগুলি বললো, ইনগ্রিডিয়েন্টগুলি, ওটার জন্য খেতে হয়তো আরও টেস্টটা বেশি ইনহ্যান্স করবে। যাই হোক, এরকম একটা স্টিকের দাম কত? 60 রুপিস, 60 টাকা করে দাম। আর আপাতত এইদিকে আমি দেখাতে বলবো, দেখো তন্দুরিটা এখানে অলমোস্ট গ্রিল হয়ে গেছে, আর এখানে মাছটা, মাছটা তো সেই লাগছে দেখতে, একদম বারবিকিউ সেই লাগছে দেখতে। এটা ওকে, আমার হাতে এই যে প্লেটটা রয়েছে এটার দাম হচ্ছে 100 রুপিস। আর এই হচ্ছে চিকেনের বর্তমান অবস্থা, সুন্দর কুক হয়েছে, গোল্ডেন ফ্রাইড একেবারে, উপরটা ক্রিস্পি ক্রিস্পি রয়েছে হালকা। ওকে, চিকেনটা ফার্স্ট আমরা একটু ট্রাই করি। তুলনাও এটা বেস্ট আইটেম এখনকার, এবং ওপরে যে ক্রিস্পিনেস ভাবটা না, ওটা দারুণ ফ্লেভার দিচ্ছে। হাইটা দেখলে আমরা বুঝবো কতটা সুন্দর ব্যাপারটা কুক হয়েছে। এই দেখো হালকা স্কিনের ব্যাপারটা, সুন্দর ক্রিস্পি স্কিনের ব্যাপারটা, এটাকে হালটা আমি এই চাটনিটা দিয়ে মাখিয়ে, ফাটাফাটি এত সুন্দর ব্যাপারটা কুক হয়েছে না, এর জন্য ও জুস একবারে ঠিকরে ঠিকরে পড়ছে। এইসব খাবারগুলি একবারে শীতকালের জন্যই তৈরি অ্যাকচুয়ালি। এবং আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা এসে আফগানি কাবাবটা যেরকম রেকমেন্ড করেছি, তার সঙ্গে এইটা, এটা মাস্ট ট্রাই আইটেম, এটা এখানে খেতে হবে। এবং সবথেকে বড় কথা, শরীর খারাপের কোনো ব্যাপার নেই, কারণ পুরোটাই অর্গ্যানিক ওয়েতে বানানো। খুব সুন্দর কুক হয়েছে জায়গাটা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কাতলা মাছের বারবিকিউ ফার্স্ট টাইম খাবো আমি, এটা একদমই নতুন আইটেম আমার কাছে। এবং এই হচ্ছে ভেতরের মাছটা, আহা সুন্দর ব্যাপারটা, গ্রিল হয়েছে,
উপরে সসটা আমি আগে খেতে চাই। যেটাই খাচ্ছি সেটাই আমার কাছে সেরা হয়ে উঠছে। এক প্রথম কথা, এদের বারবিকিউ সসটা যেটা বাড়িতে বানানো হোমমেড, এবং এটা প্রচণ্ড 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 সুন্দর খেতে। মানে দ্য সেম টাইম ভেতরে মাছটা এত সুন্দর কুক হয়েছে। তো কাঁচা ভাব তো নেই, মাছটা ফ্রেশ, এত খেতে ভালো লাগছে। এইটা এই ধনে পাতার চাটনি, এটা দিয়ে আমি একটু খাই। ধনে পাতা না, শুধু অনেক কিছুই রয়েছে। ওদের এই হোমমেড চাটনিটা, সবকটা কাবাব বলো, চিকেন বলো, এটা তন্দুরি গেলাম, মাছ, প্রত্যেক কটা স্বাদ দ্বিগুণ করে দিচ্ছে। কাতলা বল আমার একটা প্রিয় আইটেম, সুতরাং সেটা নিয়ে নাক সিটকানোর কোনো ব্যাপার নেই। যারা মাছ লাভার আছো তাদের জন্য কিন্তু এটা, বিশেষ করে এই দোকানটা, একটা হেভেন ডেস্টিনেশন বলতে পারো। আর এখন সন্ধেবেলা, সুন্দর সন্ধেবেলার ওয়েদার, আজকে ঠান্ডাটাও হিসাব মতো তুলনামূলক এখন মতো কম আছে। আর একটু ঠান্ডা পড়লে গরম ধোয়া, ওটাই কাবাব, এগুলোর মজা আরও বেশি পাওয়া যায়, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ও পেয়ারে আছে না, ও পেয়ারে কাবাব আছে, চলো পেয়ারে কাবাবটা খেয়ে ভিডিও শেষ করি। একটু ব্যাস খালি হবে তো। সো এখানে আমাদের পেয়ারে কাবাব রেডি হয়ে গেছে, আমরা পেয়ারে কাবাবটা ট্রাই করবো। আর পেয়ারে কাবাব 1, 2, 3, 4, 5, 6 পিস হয়েছে। পেয়ারে কাবাবটা কিন্তু 60 টাকা দাম, তার সঙ্গে এই চাটনিটা সুন্দর সার্ভ করা হয়েছে। চলো, থ্যাংক ইউ। এক হাতে কাতলা মাছ, এক হাতে পেয়ারে কাবাব। কাতলা মাছটা তো আমরা টেস্ট করেছি, বাট পেয়ারে কাবাবটা আমরা একটু ট্রাই করবো। সুন্দর, অ্যাকচুয়ালি পেয়ারে কাবাব বলতে যেটা বুঝি, হালকা একটু ড্রাই হয়, বাট এখানে কিন্তু ব্যাপারটা প্রচণ্ড জুসি। এবং যা যা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে আমি আগেই বললাম, টপ নচ টেস্ট। চারটে আইটেম অ্যাকচুয়ালি এখন আমার সব থেকে বেশি ভালো লাগলো। এক এদের আফগানি কাবাব, এদের চিকেন তন্দুরি, তন্দুরি, দেন ওদের কাতলা মাছের বারবিকিউ, 4 নম্বরে পেয়ারা কাবাব। প্রত্যেকটা আইটেম সুন্দর খেতে, একদম সিরিয়াল এবং অ্যাফোর্ডেবল প্রাইস। 60 টাকার মধ্যে 100 টাকায় শুধু চিকেন তন্দুরিটা দাম, মোটামুটি 200 টাকা নিয়ে আসলে 200-220 টাকার মধ্যে তোমরা 3-4টা আইটেম ট্রাই করে নিতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি কেউ মানে মিলিয়ে ঝুলে নিতে চায় সেটার অপশানস আছে। সেটার অপশান মানে প্রতিটা স্টিক হিসেবে আছে, স্টিক হিসেবে আলাদা করে, মানে ধরো দুটো রেশমি দুটো এরকমভাবে নিতে পারবে না। ও ওটা তোমরা স্টিক হিসেবে নিতে পারবে, বাট আমি বলবো তোমরা এখানে যে কাবাবটা ট্রাই করবে সেটা হচ্ছে আফগানিরা স্টিক ট্রাই করবে। তোমরা পেয়ারা কাবাব মাছ ট্রাই, বারবিকিউ ফিশ, তার সঙ্গে চিকেন তন্দুরি। এছাড়াও আরও বাকি আইটেমগুলি আমি খারাপ বলছি না, বাট আমার মুখে যে টেস্ট বার্ডে প্যালেটে যে ধাক্কা মেরেছে সব থেকে বেশি এই 4টা আইটেম, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আচ্ছা, লোকেশানটা আমি তোমাদের বলেই দিয়েছি, ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যান্ড বাইশনটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, মানে অল পার্সন নাম তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, প্লিজ স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যান্ড বাইশন করে সময়টা।